মধ্যযুগের মুসলিম শাসকদের নাম মনে করলে প্রথম দিকেই আমাদের মনে আসে সেলজুকদের কথা। তারা ছিল ওগুজ তুর্কি বংশোদ্ভূত সেলজুক রাজবংশের শাসক। এই সেলজুকদের একটি বিশেষ শাখা ছিল রুমের সেলজুকীয়রা। তারা 71 শতাব্দীর শেষভাগ থেকে 3 শতাব্দী পর্যন্ত আনাতোলিয়ায় রুমের সেলজুক সাম্রাজ্য গোড়াপত্তন করে। বর্তমানে যে অঞ্চল তুরস্ক নামে পরিচিত সে সময় তাকে লোকে আনাতোলিয়া বা রোম নামেই জানত। আবার আনাতোলিয়াকে ইংরেজিতে এশিয়া মাইনর বলে অভিহিত করা হয়। পূর্ব রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ হওয়ায় এই অঞ্চলকে রোম বলে অভিহিত করা হয়। প্রথম এই সালতানাতের রাজধানী ছিল ইজনিক এবং পরবর্তীতে কুনিয়াতে রাজধানী স্থানান্তরিত করা হয়। ঐতিহাসিকরা রোমের সেলজুক সালতানাতকে কুনিয়া সালতানাত বলে চিহ্নিত করেন। সমৃদ্ধির শীর্ষে থাকা অবস্থায় রোমের সেলজুক সালতানাত ভূমধ্যসাগর থেকে কৃষ্ণসাগর পর্যন্ত মধ্য আনাতোলিয়া জুড়ে বিস্তৃত ছিল। বাইজেন্টাইন, খাওয়ারিজমি এবং আইবিদ সাম্রাজ্যের অনেক অঞ্চল রোম সালতানাত কর্তৃক বিজিত হয়। রোমের সেলজুক সালতানাত কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এই সালতানাতের বিখ্যাত সুলতান কারা ছিলেন, কীভাবে এই সালতানাতের পতন ঘটে, সে সম্পর্কে জানতে আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ১০৭১ খ্রিস্টাব্দে মাঞ্জিকারের যুদ্ধে সেলজুক সুলতান আলফারসলাম মাত্র 40,000 মুসলিম বীর সেনারায় নিয়ে 2 লক্ষাধিক খ্রিস্টান বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করেন। এই যুদ্ধে বিজয়ের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে থাকা অঞ্চল আনাতোলিয়া তথা এশিয়া মাইনরে সেলজুক সাম্রাজ্যের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুলতান আলফারসলাম রাজ্য জয়ের পর এশিয়া মাইনরের শাসনভার প্রাদেশিক শাসনকর্তা হিসাবে তার চাচা কুলতিমিশের পুত্র সুলেমানকে প্রদান করেন। বিচক্ষণ ও দক্ষ শাসনকর্তা সুলেমান তার রাজ্য সীমা উত্তরে কৃষ্ণসাগর ও পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃতি করেন এবং বাইজেন্টাইন সম্রাটকে করধানে বাধ্য করেন। 1075 সালে তিনি বাইজেন্টাইন শহর নিকেয়া এবং নিকমোরিয়া দখল করেছিলেন। 1077 সালে সুলেমান সেলজুক সাম্রাজ্যের সাথে বিদ্রোহ করে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন এবং আনাতোলিয়ায় রোমের সেলজুক সালতানাতের গোড়াপত্তন করেন। এরপর তিনি ইজনিকে সালতানাতের রাজধানী প্রতিষ্ঠা করেন। কিন্তু 1086 খ্রিস্টাব্দে ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টানরা ইজনিক দখল করলে তিনি আনাতোলিয়ার কুনিয়ায় তার রাজধানী স্থাপন করেন। সুলেমান যখন নিজেকে রোমের সালতানাতের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন তখন বৃহত্তর সেলজুক সাম্রাজ্যের সুলতান ছিলেন মালিক শাহ। অতপর সুলতান মালিক শাহ 1086 সালে তার ভাই ও সিরিয়ার সেলজুক শাসক মেলিক তুতুশের নেতৃত্বে সুলেমানের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করে। যুদ্ধে সুলেমান মেলিক তুতুশের হাতে পরাজিত ও নিহত হন এবং সুলেমানের পুত্র কিলিসারসালানকেও বন্দী করা হয়। সুলতান মালিক শাহ 1092 সালে মৃত্যুবরণ করলে কিলিস আরসালানকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি তার পিতার প্রতিষ্ঠিত রুম সালতানাতের সিংহাসনে আরোহণ করেন। অন্যদিকে সুলতান মালিক শাহের মৃত্যুর পর সেলজুক সাম্রাজ্যের শ্রেষ্ঠত্ব ও ঐক্য বিলুপ্ত হতে থাকে। মালিক শাহের পরবর্তী শাসকরা ক্ষমতা দখলকে কেন্দ্র করে নিজেদের মাঝে দ্বন্দ্ব লিপ্ত হয়, ফলে সেলজুক সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হতে থাকে। সেলজুকদের দুর্বলতার সুযোগে রোম সালতানাত শক্তি সঞ্চয় করে। সুলতান খিলিজ আরসালানের নেতৃত্বে রোমের সেলজুকীয়রা বাইজেন্টাইন সাম্রাজ্যের অনেক অঞ্চল বিজয় করে। তিনি 1096 খ্রিস্টাব্দে সংগৃহীত হওয়া প্রথম ক্রুসেডের যুদ্ধে আনাতোলিয়ায় 3টি ক্রুসেডের বাহিনীকে পরাজিত করেন। 1099 খ্রিস্টাব্দে এক যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। সুলতান খিলিজ আরসালানের মৃত্যুর পর 1220 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 8 জন সুলতান রোম সালতানাত শাসন করে। 1220 খ্রিস্টাব্দে রোম সালতানাতের সিংহাসনে আরোহণ করে সুলতান আলাউদ্দিন কাইকোবাদ। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রোমীয় সেলজুক সুলতান। তিনি মঙ্গোলদের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। তার শাসনকাল ছিল রোম সালতানাতের স্বর্ণযুগ। সুলতান আলাউদ্দিনের সেনাপতিদের মধ্যে অন্যতম একজন ছিলেন আর্তুগুল গাজী, যিনি ছিলেন উসমানীয় সালতানাতের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা। আর্তুগুল গাজী সুলতান আলাউদ্দিনের অধীনে বাইজেন্টাইনদের অনেক অঞ্চল বিজয় করেন। সুলতান আলাউদ্দিন আর্তুগুল গাজীকে সৌগতের শাসনভার অর্পণ করেন এবং এই সৌগতকে কেন্দ্র করে পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যে গোড়াপত্তন হয়। 1037 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিনের মৃত্যুর পর দ্বিতীয় কাইকোস্ট্রু রোম সালতানাতের সুলতান হন। কাইকোস্ট্রু শাসনকালে রোমের সালতানাত অভ্যন্তরীণ বিদ্রোহ ও দ্বন্দ্বের ফলে দুর্বল হতে থাকে। এই পরিস্থিতিতে মঙ্গলরা আনাতোলিয়া আক্রমণ করে। মঙ্গল বাহিনী 1242 সালে এরজুরুম শহর দখল করে এবং 1243 সালে সুলতান কাইকোস্ট্রু কুজদাক যুদ্ধে দুর্ধর্ষ মঙ্গল কমান্ডার বাইজনোয়ানের কাছে পরাজিত হন। পরাজিত হওয়ার পর সেলজুক তুর্কিরা মঙ্গলদের প্রতি আনুগত্য শপথ করতে বাধ্য হয় এবং তাদের অনুগত হয়ে ওঠে। সুলতান নিজেও 1243 খ্রিস্টাব্দে যুদ্ধের পরে বাইজেন্টাইন শহর আন্তালিয়ায় পালিয়ে যান এবং সেখানে তিনি 1247 সালে মৃত্যুবরণ করেন এবং এর মাধ্যমে সমগ্র আনাতোলিয়া মঙ্গলদের অধীনস্থ হয়ে পড়ে।
রোমের সেলজুক সালতানাত মঙ্গোলদের পদানত হওয়ার পর সালতানাতটি ক্ষুদ্র ক্ষুদ্র বেলিক তথা আমিরাতে বিভক্ত হয়ে পড়েছিল। বেলিকদের মধ্যে অন্যতম ছিল কারামান এবং উসমানি বেলিক। এসব বেলিকগুলো স্বাধীনভাবে শাসন পরিচালনা করলেও তারা সুলতানের নামে খুতবা প্রদান করতেন এবং সুলতানকে স্বীকৃতি দিতেন। 1284 সালে মঙ্গোলদের সাথে দ্বন্দ্ব দেখা দিলে মঙ্গোলরা সুলতান তৃতীয় কাইকোরাসকেও মৃত্যুদণ্ড প্রদান করেন। তার মৃত্যুর পর দ্বিতীয় মাসুদ কুনিয়ার নতুন সুলতান হিসেবে অধিষ্ঠিত হন। মঙ্গোলদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য 1308 সালে সুলতান দ্বিতীয় মাসুদকেও হত্যা করা হয়। দ্বিতীয় মাসুদের পর তার পুত্র তৃতীয় মাসুদকে মঙ্গোলরা হত্যা করে। এভাবে মঙ্গোলদের হাতে ধ্বংসপ্রাপ্ত হয় রোমের সেলজুক সালতানাত। মূলত সুলতান দ্বিতীয় মাসুদের মৃত্যুর মাধ্যমে রোমের সেলজুক সালতানাতের পতন ঘটে। রোম সালতানাতের পতনের পর সমগ্র অঞ্চল বিভিন্ন বেলিক এবং আমিরাতের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। তাছাড়া মঙ্গোল রাজ্য ইলখানাতের শাসক গাজান খান ইসলাম গ্রহণ করলে তুর্কি বেলিক এবং আমিরাতগুলোতে মঙ্গোল ভিত্তি চলে যায়। প্রথম দিকে খুনিয়া সহ অধিকাংশ সেলজুক অঞ্চল কারামানি রাজবংশ দখল করলেও পরবর্তীতে এইসব অঞ্চল উসমানীয় রাজবংশের অধীনে চলে আসে এবং আনাতোলিয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় তিন মহাদেশ বিস্তৃত উসমানীয় সালতানাতের। সুলতান উসমান গাজীর হাত ধরে প্রতিষ্ঠিত হওয়া উসমানী সাম্রাজ্যের ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।